গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ কি এটা ভিজিবল আছে আর তার সাথে সাথে অডিবল আছে। গুড মর্নিং সকলকে, পূজা গুড মর্নিং, দীপঙ্কর, পল্লব, টিনা, রাজীব, সুকন্যা, দেবিকা, নিমি সকলকে গুড মর্নিং। শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি? এবি মিস্টার 360 গুড মর্নিং। গুড মর্নিং, চলো তাড়াতাড়ি ভিডিওটাকে একবার শেয়ার করে নাও। গুড মর্নিং জিতেন, শোনা যাচ্ছে কিনা আমাকে একবার বলে দিও বাবু। আর কি হবে সেটা তো জানো, সারা বছরে যেটা আমরা, সারা বছর বলছি একটু বেশি বলে ফেললাম, সারা সপ্তাহ ধরে যেটা আমরা পড়েছি সেইটারই আমরা কি করব, আজকে এমসিকিউ ফরম্যাটে দেখে নিব। গুড মর্নিং সকলকে, সুপ্রভাত। মর্টল জি গুড মর্নিং ভাই, চলো খুব ভালো লাগলো দিদি ভাই বললে, অনেকদিন স্কুলে সেরকম শুনতাম। চলো ঠিক আছে, তাহলে এবার আর সময় নষ্ট না করে ফটাফট আমরা কাজের কথাটা বলে নিই। প্রথমেই প্রথমেই পার্ট যেটা, মানে তোমরা যদি কোনো স্টাডি মেটেরিয়াল কিনতে চাও, ইন সাচ কেস ইউজ দিস কোড Y266 অ্যান্ড দেন ইউ ক্যান হ্যাভ দিস 72% অফ। আর কোর্সও যদি কিনতে চাও তাহলেও তোমরা কিন্তু Y266 এই কোডটা ইউজ করতে ভুলবে না, রাইট? আর আমি কালকে একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে CHSL এর ভ্যাকেন্সি ডিসক্লোজ হয়ে গেছে। ভ্যাকেন্সি ডিসক্লোজ হয়নি, কটা সিট আছে সেটা বলেনি, কিন্তু তার নোটিফিকেশান আউট হয়ে গেছে, ফর্ম ফিল আপ স্টার্ট, রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। আর এই CHSL এর জন্য এবং NTPC যেটা অলরেডি আমরা বহু প্রতীক্ষিত একটা এক্সাম, কবে থেকে ফর্ম ফিল আপ করে স্টুডেন্টরা সব বসে আছে, সেই সব এক্সামের জন্য আমি কি করছি, দুটো সেশন নিয়ে আসছি। ইউটিউবে কাল থেকে আমার দেওয়া দুখানা করে ক্লাস থাকবে, একটা ক্লাস হবে সকাল 10টার সময় আর একটা হবে সন্ধে 6টার সময়। বোঝা গেল? দুটো করে কালকে ক্লাস থাকবে, কাল থেকে কিন্তু দুটো করে ক্লাস, সকাল 10টায় একটা, সকাল 10টাটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের যে ফরম্যাটে থাকে সেই হিসাবে পড়াবো, রাইট? আর তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে। আর 6 PM যেটা, সেটা আমার সেই প্যাটার্নে থাকবে যেটা হচ্ছে CHSL এবং NTPC। সিলেবাস এক, কভার আপ এক, কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন বা ধরন একটু আলাদা আলাদা হয়ে যায়। তাহলে কাল থেকে তোমরা কিন্তু দুটো করে সেশন পাবে, ঠিক আছে? সুপ্রভাত ইউনিক, অনেকদিন পরে এলে, গুড মর্নিং মিঠুন, সুদীপ্তা, একরাম, সকলকে গুড মর্নিং। চলো এবার আমরা চলে যাই পড়ার দিকে। আর তার আগে তোমাদের যেটা করতে হবে, ভিডিওটাকে কিন্তু শেয়ার করতে হবে। আমি বারংবার বলি এটা, মানে কোথাও না কোথাও এটা আমার এনার্জি বুস্টআপ, তোমরা যদি এই ট্যাবলেটটা আমাকে দাও তখন আমি ঘোড়ার মতো দৌড়াতে পারবো, ঠিক আছে? তাহলে ভিডিওটাকে কি করবে, শেয়ার, আরও নতুন নতুন স্টুডেন্টদের কাছে পৌঁছে দাও। এটা ভাবে না যে কম্পিটিশনস বাড়বে, আমার কথাটা একটু খেয়াল করো, ভালো লাগবে আমার, তাই না? চলো ফার্স্ট কোয়েশ্চেন। আমি কয়েকদিন ধরেই আর্টস অ্যান্ড কালচার নিয়ে হয়েছি, কালকে আর্টস অ্যান্ড কালচার করিয়েছি এবং আগামীকালও আর্টস অ্যান্ড কালচারের সেকেন্ড পার্ট আছে। এই আর্টস অ্যান্ড কালচারটা আমি যেটা চাইছি সেটা হচ্ছে CHSL এবং NTPC, বিশেষত NTPC-র আগে কভার আপ করিয়ে দিতে। আর আমি এমন ফরম্যাটে করাচ্ছি যেটা আমি কালকেও বলেছি, WBCS এর কোয়েশ্চেন ওখান থেকে কভার আপ হচ্ছে, ঠিক? তাহলে এই আর্টস অ্যান্ড কালচার থেকে এখানে একটা কোয়েশ্চেন আমি এনেছি। সকলকে গুড মর্নিং। এই মাসটা পঙ্কজ, আমরা একটুখানি সিলেবাসটা এগিয়ে গেলে NTPC, কারণ NTPC তো ডিসেম্বরে আছে, ডিসেম্বরের 15, আশা করা যায় যদি স্টার্ট হয়ে যায় তখন আমাদের তো রেডি থাকতে হবে, তাই না? এক মাস চলবে, এক মাস থেকে 1.5 মাস আমার ডাবল ক্লাস চলবে। বলো, which ক্লাসিক্যাল ডান্স অফ দ্য ফলোয়িং ইজ নেমড আফটার দ্য ভিলেজ ইট ওয়াজ বর্ন ফ্রম। আমি যদি বাংলাতে প্রশ্নটা করি, বলা হচ্ছে কোন ক্লাসিক্যাল ডান্সটা সেই, মানে যে ডিস্ট্রিক্টে বা যে ভিলেজে ওটার জন্ম হয়েছিল তার নাম অনুসারে এটা হয়েছে। বোঝা গেল? মানে যে এরিয়া,
যে ভিলেজে ওটার জন্ম, যে ভিলেজে ওই ধরনের নাচ হতো, সেই ভিলেজের নাম অনুসারে কি করা হয়েছে, ওই ডান্সটার নাম হয়েছে, এইটা হচ্ছে কোয়েশ্চেন। কারণ আজকে জল জল করে রোদ উঠেছে আর আমার সামনে বড় একটা জানলা আছে, যে জানলাতে কাঁচের ভেতর দিয়ে আলোটা আসছে, মানে মানে ইউনিক ইউনিকের মতোই কথা বলো। কুচিপুড়ি, এক্স্যাক্টলি, যারা যারা বলছো কুচিপুড়ি, একদম কারেক্ট, একদম কারেক্ট। কুচিপুড়ি যে এলাকায়, মানে কুচিপুড়ি হচ্ছে একটা ভিলেজের নাম, সেই ভিলেজের সাথে জড়িয়ে থাকা ডান্সটারই নাম হচ্ছে আমার ওইটা। বোঝা গেল? তারপর ইউনিক সবসময় বেশি বেশিই বলে। তারপর এসডিআর ওয়াজ ইন্ট্রোডিউসড, এসডিআরটা অলরেডি আমি পড়িয়ে দিয়েছিলাম, এবার তুমি বলো। এসডিআর, এসডিআর যারা ক্লাসে ছিলে না তাদের আমি বলে দিচ্ছি, এসডিআর স্ট্যান্ডস ফর স্পেশাল ড্রয়িং রাইটস, স্পেশাল ড্রয়িং রাইটস। এটা হচ্ছে অধিকার, কিসের অধিকার? এটা হচ্ছে ভোটিং পাওয়ার। কার ভোটিং পাওয়ার? IMF, মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যারা মেম্বার হয় সেই মেম্বার কান্ট্রির ভোটিং পাওয়ার হচ্ছে এটা। ইটস লাইক IMF কোনো কান্ট্রিকে এতটা ভোটিং রাইট দিয়েছে, কোনো কান্ট্রিকে এতটা। তার মানে এই যে কান্ট্রি টু দেখছো, কান্ট্রি টুর পাওয়ারটা কী আছে? বেশি। আর শুধু ভোটিং রাইট নয়, এমন একটা ভোটিং রাইট যেটার বদলে আমি কী পেতে পারি? ফরেন কারেন্সি পেতে পারি। ইটস জাস্ট লাইক, মানে আমরা যেরকম গ্রাউন্ড লেভেলে বিরিয়ানির প্যাকেটের বদলে ভোট চলে তো, বা টাকার বদলে ভোট অনেক সময় চলে, রাইট? সেই রকমই এখানেও চলে। কোনো একটা দেশকে যে ভোটিং রাইটটা দেওয়া হয়েছে, অধিকারটা দেওয়া হয়েছে, সেই অধিকারের নাম হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। আর এই অধিকারের বলে কি করতে পারে? এই অধিকারটা যদি আমি কাউকে ট্রান্সফার করি, আমি কি পাবো? ফরেন কারেন্সি পাবো। তো এখানে প্রশ্নটা জিজ্ঞেস করছে, IMF এই যে অধিকারটা জারি করেছিল বা ইন্ট্রোডিউস করেছিল, সেটা কত সালে ইন্ট্রোডিউস করেছিল? গুড মর্নিং সকলকে, গুড মর্নিং। হ্যাঁ, সব কিছুই পাবে, আমি তো সেই হিসাবেই করাচ্ছি। এবার আমি তো কোয়েশ্চেন সেট করব না, আমি কি করতে পারি? সমস্ত পুরনো কোয়েশ্চেনসগুলো দেখে প্রবাবল সেক্টর থেকে আমরা কি করছি, কোয়েশ্চেনটা সেট করছি। এখানে কারেক্ট অ্যান্সার অনেকে দিয়ে দিয়েছে, ইয়াস, দ্য কারেক্ট অ্যান্সার ইজ 1961। এখান থেকে আর কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি ব্লু কালার দিয়ে লিখে দিচ্ছি। গুড মর্নিং, ব্লু কালার দিয়ে লিখে দিচ্ছি। একটা প্রশ্ন আসতে পারে, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর NTPC, এসডিআর এর ফুল ফর্ম কি? এসডিআর এর ফুল ফর্ম স্পেশাল ড্রয়িং রাইটস। এই স্পেশাল ড্রয়িং রাইটস কে জারি করে? IMF জারি করে, ঠিক। তারপরে যেটা কোয়েশ্চেন্স হতে পারে সেটা হচ্ছে, স্পেশাল ড্রয়িং রাইটস এর বদলে যে কারেন্সিটা তুমি পাও, কটা কারেন্সি পেতে পারো বা কটা বৈদেশিক মুদ্রা তুমি পেতে পারো? তো এই IMF এর বাস্কেট, বা তোমাকে এই ধরনের কোয়েশ্চেনটা ঘুরিয়েও বলতে পারে যে IMF এর কারেন্সি বাস্কেটে কতগুলো কারেন্সি আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে পাঁচখানা কারেন্সি আছে। RRB-র জন্য কটা যে MCQ আসবে মানে বুঝলাম না সৌরভ, তোমার কোয়েশ্চেন বুঝিনি আমি। পাঁচখানা মানে IMF এর কারেন্সি বাস্কেটে কখানা আছে? পাঁচখানা। সেই বাস্কেটগুলো কি কি? বাস্কেটের মধ্যে কি কি আছে? ডলার আছে, ইউরো আছে, পাউন্ড আছে, ইয়েন আছে এবং ইউয়ান আছে। আর এই পাঁচটা কারেন্সি কিন্তু ইন্ডিয়া নিজের কাছে জমিয়ে রাখে। মানে তোমাদের যদি এইভাবে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে ইন্ডিয়ার কারেন্সি বাস্কেটে কতগুলো কারেন্সি আছে, যেটা WBCS এর একটা ফেমাস কোয়েশ্চেন, অ্যাজ ওয়েল অ্যাজ CGL এবং IBPS এরও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, ঠিক। তাহলে এই যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে RBI বা ইন্ডিয়ার কারেন্সি বাস্কেটে কতগুলো কারেন্সি আছে, পাঁচটা, যে কটা কারেন্সি IMF রাখে সেই কটা কারেন্সি কিন্তু আমরাও রেখে দিই। বোঝা গেছে? তাহলে এখান থেকে আর একখানা কোয়েশ্চেন আরাইজ হতে পারে, কি বলতো? জিজ্ঞাসা করতে পারে এর মধ্যে কোন বৈদেশিক মুদ্রাটা ইন্ডিয়ার কারেন্সি বাস্কেটে আছে বা ইন্ডিয়ার কারেন্সি বাস্কেটে নেই, এইভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক।
ডান, ঠিক আছে? আচ্ছা এবার আসি, আরো কিছু মেসেজ আমি দেখতে পাচ্ছি। ডোন্ট ওয়ারি, তোমরা তোমরা পঠন পাঠনে মন দাও, বাকি কাজটা সামলে নেওয়া যাবে, বোঝা গেছে? আচ্ছা, আর একজন কেউ জিজ্ঞাসা করেছিল কিছু, ওয়েস্ট বেঙ্গল এসআইয়ের জন্য কোন কোড ইউজ করব? গঙ্গাধর, Y266, এইটা Y266, ঠিক আছে? হ্যাঁ, কারেন্সিগুলো আর একবার বলে দিচ্ছি, ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন, ইউয়ান। ডলার তো জানো, তারপর কি ইউরো, ঠিক, তারপর কি হয়ে যাচ্ছে পাউন্ড, যেটাকে বলা হয়, দিস ইজ পাউন্ড সাইন, রাইট? এটা হয়ে যাচ্ছে আমার কি ইয়েন, ইয়েন মানে হয়ে যাচ্ছে জাপানের কারেন্সি, ঠিক? তারপর ইউয়ান, ইউয়ান হয়ে যাচ্ছে যেটা রেনমিনবি বলে, মানে চাইনিজ কারেন্সিটাকে বলা হয় ইউয়ান। আরআরবি গ্রুপ ডি তে কটা জেনারেল এমসিকিউ আসে? সৌরভ তুই সিলেবাস দেখিস নি? গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, যাই বলো না কেন, রেলের কখনো জিএস থাকে? রেলে তো জিএস এর পার্ট সব থেকে বেশি, সব থেকে ওয়েটেজ যেটা সেটা হচ্ছে এর। রাজীব, তুমি যেটা বলেছো বাবু, দ্যাট ইজ ডান, হয়ে গেছে, তুমি চিন্তা করো না, তুমি পড়াশোনাতে মন দাও, বুঝলে, করে দেয়া হয়েছে। আর গঙ্গাধর, Y266 এই কোডটা ইউজ করো, রাইট? আর যদি দেখো গ্রুপ ডির যদি কথা বলো, সেক্ষেত্রে 20 নাম্বার আসছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে, 25 নাম্বার আসছে তোমার জেনারেল সায়েন্স থেকে, ঠিক আছে? এতগুলো আসছে, 30 মার্কসের থাকবে তোমার জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, এবং ম্যাথস থাকছে তোমার 25 মার্কসের, এইটা। আর যারা প্রত্যেক দিনের টাইম জানতে চাইছো, তাদের যদি আমি বলি, আমি কাল থেকে দুবার আসব ইউটিউবে, দুখানা করে ক্লাস নিয়ে আসব, কারণ সামনে এনটিপিসি আছে, CHSL আছে, আর WBCS কোথাও না কোথাও বেরোবে, এটুকু আমি শিওর, কারণ ওটা কনস্টিটিউশনাল বডি, PSC বার করে। সকাল 10টার সময় আমার ইউটিউবে ক্লাস থাকবে, সন্ধে 6টার সময় আমার ইউটিউবে ক্লাস থাকবে। এবার আমি আসছি আমাদের, গুড মর্নিং এভরিওয়ান, থ্যাংক ইউ। আচ্ছা এবার আমি কোয়েশ্চেনে ফটাফট ফিরে আসছি বাবু। SDR মানে স্পেশাল ড্রয়িং রাইট, 1 নাম্বার কোয়েশ্চেন হলো, কে ইন্ট্রোডিউস করে IMF, রাইট? কবে থেকে করছে? আর একখানা কোয়েশ্চেন, 1969 থেকে। SDR এর বাস্কেটে কখানা ফরেন্সি কারেন্সি থাকে? 5খানা ফরেন কারেন্সি থাকে। বা IMF এর কারেন্সি বাস্কেটে কটা থাকে? 5টা। ইন্ডিয়ার কারেন্সি বাস্কেটে কখানা থাকে? 5খানা। সেই 5খানা কোনটা? ডলার থাকবে, ইউরো থাকবে, পাউন্ড থাকবে, ইয়েন থাকবে, ইউয়ান থাকবে। এখান থেকে আর একখানা কোয়েশ্চেন অ্যারাইজ হচ্ছে, কোন কারেন্সিটা সব থেকে নিউলি ইন্ট্রোডিউস করা হয়েছে? চাইনিজ কারেন্সি হচ্ছে নিউলি ইন্ট্রোডিউসড, বোঝা গেছে? খুবই তাড়াতাড়ি, ডোন্ট ওয়ারি, এখন এই COVID-19 জন্য পিছিয়ে গেছে, তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। আচ্ছা আই গেস কে ওইটা আর কোনো প্রবলেম নেই, যার প্রবলেম আছে আমাকে মেসেজ করে দিও। এবার কোয়েশ্চেন নাম্বার 3 বলো। আমার সাইড থেকে আই ডোন্ট থিঙ্ক কোনো বাফারিং আছে রাহুল, একটুখানি তুমি নিজে সেট করে নাও। হ্যাঁ গঙ্গাধর পাবে, বলো কোয়েশ্চেনটা বলো। ইন 1981 ইসরো লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট জিও সেন্ট্রালি স্যাটেলাইট, একটা স্যাটেলাইট যেটা, সেটাকে কি করেছিল? লঞ্চ করেছিল জিও স্টেশনারি। জিও স্টেশনারি মানে আমাদের আর্থের চারিপাশে দেখবে, জিও মানে কি? আর্থ, তাহলে স্টেশনারি মানে আর্থকেও অরবিট করবে, আর্থকে ঘুরবে, সেইটার নাম জিজ্ঞাসা করা হয়েছে। ইভেন আই গেস তোমরা এখানে অ্যান্সারটা পেয়ে গেছো, কারণ আমি নিচে এটার ফুল ফর্মটা লিখে দিয়েছি, রাইট? অ্যাপেল, অ্যাপেলের ফুল ফর্মটা দেখো, এরিন প্যাসেঞ্জার পেলোড এক্সপেরিমেন্ট। তাহলে এখান থেকে রেলওয়েতে একটা কোয়েশ্চেন কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো।
আর তার সাথে সাথে কোঅপারেটিভ ব্যাংকের এক্সামে এই ধরনের স্ট্যাটিক কোয়েশ্চেন্স কিন্তু দেয়। সো বারংবার আমি বলছি, এই ধরনের স্ট্যাটিক কোয়েশ্চেন যারা কোঅপারেটিভ ব্যাংক ফর্ম ফিল আপ করেছো তারাও পড়ে যেও, ঠিক আছে? তাহলে আমরা কী কী দেখে নিলাম, ফুল ফর্মটা দেখে নিলাম, কবে লঞ্চ করা হয়েছিল 1989, আর যদি এরকম বলে যে ইন্ডিয়ার ফার্স্ট জিও স্টেশনারি স্যাটেলাইটের নাম, তার নাম হয়ে যাচ্ছে কি, অ্যাপেল, রাইট? একটা কোয়েশ্চেন থেকে কতগুলো এলো, একটা হচ্ছে ফুল ফর্ম, একটা হয়েছে নর্মাল যে কোয়েশ্চেনটা সেটা, কবে লঞ্চ করা হয়েছে সেটাও কিন্তু একটা কোয়েশ্চেন্স হতে পারে, ঠিক আছে? তারপর question number 4, and please do like the share as well, like and share, like ও করবে এবং শেয়ারও করবে, আর নতুন নতুন স্টুডেন্টদের কাছে পৌঁছে দাও, তবে না আমি এনার্জি পাবো। আর কাল থেকে কটায় ক্লাস আমি বারংবার বলে দিচ্ছি, আর কাল যদি অ্যাবসেন্ট হও ব্যাস NTPC টাটা। উইচ স্টেট CM টু লঞ্চ জলা কালা স্কিম, এটাও অলরেডি হয়ে গিয়েছিল, বলো জলা কালা স্কিম, ঠিক আছে? ইউনিক, আমি বলবো কথাটা, যদি তারা আনতে চায় ডেফিনেটলি হবে। এবি মিশ্র 360 ফুল ফর্ম বলে দিয়েছে, ওয়াই এস জগনমোহন রেড্ডি। এবার ওয়াই এস জগনমোহন রেড্ডি কোথাকার, কারেক্ট অ্যান্সার ইজ আন্ধ্রপ্রদেশ, ভেরি গুড। এখানে সকলে যেটা আছে সকলে ভালো সুর হয়ে গেছো অলরেডি। আমি লাস্ট ক্লাসে, মানে লাস্ট উইকে, এটা আমরা উইকলি পড়ছি, সেই উইকের মধ্যেই কিন্তু আমরা এই জালা কালা স্কিমটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখে নিয়েছিলাম, ভেরি গুড। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেনের আগে, তার আগে দেখো এটার একটা পার্ট আছে, মানে ডেসক্রিপশন তুমি বলতে পারো। এখানে কি করা হচ্ছে, জালা কালা স্কিমে ফার্মার্সদেরকে, নিডি ফার্মার্সদেরকে ফ্রিতে বোরওয়েল কি করা হবে, তৈরি করে দেওয়া হবে, সেটাই হচ্ছে জালা কালা স্কিম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, হু ওন দ্য নোবেল প্রাইজ 2020 ইন লিটারেচার। সবকটা নোবেল প্রাইজের উইনারদের এবং তাদের কাজগুলোকে আমি তোমাদের নিজে করিয়েছি, আরে হতাশ হওয়ার কি আছে, হতাশ হয়ে কোনো লাভ নেই, ভ্যাকেন্সি বেরোবে এটুকু শিওর থাকো। ভ্যাকেন্সি বেরোবে, চাকরি পাবে, চাকরি পাবে, ব্যাস, তারপর আমাকে মিষ্টি খাইয়ে বেলাবসকে ফোন করে দেবে। এখানে কোয়েশ্চেনটা যেটা বলা হয়েছে লিটারেচারে কে পেয়েছে, আর কারেক্ট অ্যান্সার আমি পেয়ে গেছি, কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে ডি, লুয়েস গ্লক। এত যাচ্ছে আমি দেখতে পাইনি বিট্টু, ডোন্ট ওয়ারি, আমি পরে পড়ে দেবো, বলে দেবো। কারেক্ট অ্যান্সার হচ্ছে লুয়েস গ্লক। যে কটা নোবেল প্রাইজ আছে সেই সবকটা নোবেল প্রাইজ কিন্তু তোমরা পড়ে যাবে, কারণ যখনই কোনো সেন্ট্রালের এক্সাম হয়, ফর অ্যান এক্সাম্পল CHSL যেটা হচ্ছে, মানে হবে CHSL যেটা হবে সেটাও ইম্পর্টেন্ট, আর তার সাথে সাথে NTPC-তেও কিন্তু ইম্পর্টেন্ট। আমি এখান থেকে তোমাদের একটা কথা বলতে চাই, CHSL এর এক্সাম ইন জেনারেল যেটা হয় সেটা হয়ে যাচ্ছে মার্চে, মার্চ 2020-তে হওয়ার কথা ছিল, এক্সামটা স্টার্ট হয়, এক্সামটা স্টার্ট হওয়ার পরেই কী হয়ে যায়, COVID-19 জন্য, লকডাউনের জন্য সেটাকে বন্ধ করে দেওয়া হয়। আর তারপরে সেই কোয়েশ্চেন্সগুলো নিয়েই এই অক্টোবর মাসে, অক্টোবর 2020-তে CHSL এর এক্সামের যে পেন্ডিং এক্সামগুলো সেগুলো নেওয়া হয়েছে। তাই 2020-র যে অ্যাওয়ার্ডগুলো আছে, ইন্ডেক্সগুলো আছে, সেই সব নিয়ে খুব একটা কোয়েশ্চেন কিন্তু দিতে পারেনি TCS। TCS নেয় তো এক্সাম, সেখানে কিন্তু খুব একটা এক্সামে এই কোয়েশ্চেন্সগুলো দিতে পারেনি। তাহলে 2021-এ যে CHSLটা হচ্ছে সেইখানে কিন্তু 2020-র অ্যাওয়ার্ড ইন্ডেক্স খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটা মাথায় রেখে এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ওই অ্যাওয়ার্ড এবং ইন্ডেক্সগুলো পড়তে থাকো, বোঝা গেছে? বিট্টু আমি তখন থেকে বলছি ভ্যাকেন্সি বেরোবে, আর একটা কথা আমি বুঝতে পারছি না, 2020-তে যদি মনে করো ভ্যাকেন্সি বেরোলো না, 2021-এ বেরোলো ভ্যাকেন্সি, দেবে না তুমি ফর্ম, ফর্ম ভরবে কি ভরবে না সেটা অ্যান্সার দাও তো।
মানে পরীক্ষার রুটিন দিলে তবে তুমি পড়তে বসো নাকি আগে থেকে পড়ে রাখো, আর রুটিনটা পেলে ব্রাশ আপ করো, কী করো বলো? নেক্সট কোয়েশ্চেন এবার মুভ করছি। নেক্সট কোয়েশ্চেনের আগে মুভ করার আগে, দুটো ব্যাচ আমার চলছে চলবে, সেটা হয়ে যাচ্ছে দুরন্ত, দুটোই দুরন্ত, একদম টকবো গিয়ে ফুটবে। একটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ব্রাশ আপ ব্যাচ, আর একটা হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসআই এবং কনস্টেবলের ব্যাচ। আর আমার কাছ থেকে ওয়েস্ট বেঙ্গল এসআই কনস্টেবলে আমি কী কী পড়াবো, জিওগ্রাফি পড়াবো এবং ইকোনমিক্স পড়াবো, দুরন্ত ব্যাচে আমি ইকোনমিক্স পড়াবো। আর তোমরা যদি আমার কাছ থেকে ইন্টেন্স মোডে পড়তে চাও, দেন Y2266 এই কোডটা ইউজ করে তুমি এই ব্যাচগুলোকে পারচেস করতে পারো। নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন্স, বলো। আর একদিন প্রচুর ঝাড় খাবে তোমরা, বারংবার আমি বলছি যে ভ্যাকেন্সি যখনই বেরোক তোমাকে রেডি থাকতে হবে, রেডি থেকে তখনই, মানে ভ্যাকেন্সি বেরোলো রেডি ছিলাম, ব্রাশ আপ করলাম, চলে গেলাম। এটা কত নাম্বার কোয়েশ্চেন হবে আমি ভুলে গেছি, তাড়াতাড়ি বলো। 6 নাম্বার হবে হয়তো। নোবেল পিস প্রাইজ 2020 হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু, কাকে দেওয়া হয়েছে সেই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে। জেনারেল ক্যান্ডিডেট জন্য 36 বছর, আশা করি সেটা তোমার ক্লোজ হয়নি এখনো, এখনো অনেক টাইম আছে। ইয়েস, কারেক্ট অ্যান্সার ইজ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এইখানে আমাকে বলো ওয়ার্ল্ড ফুড ডে কবে সেলিব্রেট করা হয়, এগুলো সব আমি করিয়ে দিয়েছি। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সেই হিসাবে ওটা কে পেয়েছে, এখানে অ্যাবলিশ অফ, ও 2020 নোবেল পিস প্রাইজ, রাইট। এবার আমার প্রশ্নটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে কবে সেলিব্রেট করা হয়। দেবিকা, 21 অক্টোবর নয়, অক্টোবর। এটা মনে করো আমি কারেন্ট অ্যাফেয়ার্সে করিয়েছিলাম, লুচি থালা বাটি সব খাবারের ছবি দিয়ে। কারেক্ট অ্যান্সার ইজ 16th অক্টোবর। নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট এয়ারপোর্ট অফ দ্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া হুইচ এন্টায়ারলি সোলার পাওয়ার্ড। এখানে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে কোন এয়ারপোর্টটা কমপ্লিটলি সোলার পাওয়ার্ড হয়ে গেছে, সূর্যের পাওয়ার যেটাকে বলা হয় সেটা দিয়ে চলছে, রাইট। কে তৈরি করছে? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। দিস ইজ অলসো ডান, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাকে এই ক্লাসগুলোকে করানো হয়েছিল। অনেকে একটু গন্ডগোল বলছো, বাট বেশিরভাগ যাদেরকে আমি রেগুলার স্টুডেন্ট হিসাবে চিনি, পল্লব, নিম্মি, এবি মিস্টার 360, অর্পিতা, এরা সকলে একদম কারেক্ট অ্যান্সার দিয়েছে। তারা হচ্ছে পুডুচেরি, পন্ডিচেরি বা পুডুচেরি যেটাকে বলা হয়, সেটা আমার কী হয়ে যাচ্ছে পুরো 100% সোলার পাওয়ার্ড একটা এয়ারপোর্ট হয়েছে, যেটা প্রথম এরকম এয়ারপোর্ট। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। এখানে আমি পেন্টিংয়ের কথা বলেছি, আর পেন্টিংটা আমি বৃহস্পতিবার তোমাদের ক্লাসে আমি করিয়ে দিয়েছিলাম, ক্লাস ইন দ্য সেন্স ইউটিউব সেশনে আমি করিয়েছিলাম। সেখানে আমি 7খানা পেন্টিংয়ের ব্যাপারে বলেছিলাম, ছবি দেখিয়েছিলাম, কোথাকার সেটা পেন্টিং সেটাও বলেছিলাম। বলো, আর যারা যারা নতুন আছো তাদেরকে এখন জয়েন করলে আমি আর একবার একটা কথা বলে দিচ্ছি, CHSL ভ্যাকেন্সি ডিসক্লোজ হয়ে গেছে, নোটিফিকেশান বেরিয়ে গেছে, অ্যান্ড ফর দ্যাট রিজন CHSL এবং NTPC-র জন্য স্পেশাল একটা MCQ সিরিজ মতন চালানো হবে ইউটিউবে,
সেই ইউটিউবের ক্লাসটা আমি নিচ্ছি সন্ধে 6টার সময়। আর WBCS অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য স্পেশাল যে সেশনগুলো, মানে রেগুলার যেটা আমার ক্লাস, সেটা হচ্ছে সকাল 10টার সময়। মানে মানডে অনওয়ার্ডস কালকে থেকে এখন প্রত্যেক দিন দুখানা করে ইউটিউব সেশন হবে, সকাল 10টায় ওয়েস্ট বেঙ্গলের জন্য, আর CHSL এবং NTPC-র জন্য স্পেশাল সিরিজ থাকবে কটাই, সন্ধে 6টার সময়। বোঝা গেছে? কিচ্ছু ভুলবে না, MCQ ফরম্যাটে পড়বে, দেখবে কিচ্ছু ভুলবে না, কিন্তু প্র্যাকটিস মোডে থাকতে হবে। এবার এখানে অনেকে কারেক্ট অ্যান্সার দিয়েছে, কেউ ডি দিয়েছে, কেউ বি দিয়েছে, কেউ সি দিয়েছে। বাবা এটা দিয়ে দে, কেউ একজন এটা তাড়াতাড়ি দিয়ে দে, আমি বসে আছি। দিবাকর, আমি তো বলছি বাবু, কাল সন্ধে 6টা থেকে তুমি পাবে, দুবারই পাবে, সকাল 10টাতেও একটা সেশন থাকবে আর 6টাতেও। বলো, এর অ্যান্সারটা কেউ দিয়ে দাও। দেখো সোজা মধুবনি যদি আমি বলি তাহলে কোনটা হয়ে যাচ্ছে? বিহার। আগের দিন আমি তোমাদের একটা পেন্টিং দেখেছিলাম, ওয়ার্লি, ওয়ার্লি কার ছিল, ওয়ার্লি কার ছিল, ওয়ার্লি আমার হয়ে যাচ্ছে মহারাষ্ট্র, দেখিয়েছিলাম শান্তিনিকেতনের ব্যাগে যে ছবিটা দেখিয়েছিলাম ওয়ার্লি। তাহলে সেই হিসাবেও তুমি যদি দেখো, এবং পটচিত্র, পটচিত্র মানে কোথাও না কোথাও বাংলার সাথে একটা টান আছে, তাহলে বাংলার আশেপাশের কাউকে খুঁজে বার করো, তাহলে দেখবে পটচিত্র কোনটা সেটা বুঝতে পেরে যাবে। আর পটচিত্র হিসাবে যেটা দেখতে পাবে সেটা কোনটা, ম্যাচ দ্য ফলোয়িং হিসাবে তুমি কারেক্ট অ্যান্সার যেটা পাচ্ছ, একের সাথে চার পাচ্ছি, রাইট? একের সাথে চায়ের পর দেখো তিনের সাথে আমার কোনটা আসছে, সি এর সাথে আমার তিন, মানে ওয়ার্লি মহারাষ্ট্র। ডি পটচিত্র মানে হয়ে যাচ্ছে ওড়িশা, পরে রইল কোনটা আমার হয়ে যাচ্ছে এ। তাহলে কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে আমার কোনটা, ডি। বোঝা গেল? বুঝতে পারলে? বোঝা গেছে? আমি আগের দিনই পড়িয়ে দিয়েছিলাম, আগের দিন আমরা মধুবনী পড়েছিলাম, ওয়ার্লি পড়েছিলাম, পটচিত্র বাংলার সাথে কোথাও না কোথাও সামঞ্জস্য রেখে হয়েছে, তাহলে ওটা বাংলার আশেপাশে, সেটা কোথায় হয়ে যাবে, ওড়িশা হয়ে যাবে। তাহলে এইভাবে করলেও আমরা কিন্তু কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এই ধরনের কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং NTPC দুটোর জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। মাঝে মাঝে আটকে যাচ্ছে আমার দিক থেকে, ব্রডব্যান্ডে ঠিক আছে বাবু, হতে পারে সাইটের প্রবলেম। সবাই চাকরি পাবে, একটুখানি নিজের উপর কনফিডেন্স রাখো। আমি যখন আমার স্টুডেন্টের উপর এত কনফিডেন্স রাখছি, তাহলে তোমরা কেন হারাচ্ছ? আমি তো বলছি তোমাদের আমি কালকেও কিভাবে পড়িয়েছি, ইনফরমেশন অ্যান্ড দেন তার MCQ, ওইভাবে পড়ো, একটু ভালো করে সেশনসগুলো দেখো। আর আরও ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে পড়তে চাইলে তাহলে তোমরা পেড ব্যাচ জয়েন করতেই পারো, Y266 এই কোডটা ইউজ করতে পারো। আচ্ছা, তারপর বলা হচ্ছে ফিজিক্সে কাকে নোবেল প্রাইজ দেওয়া হয়নি, নট গিভেন, রাইট? উইচ অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ নট বিন কনফার্ড উইথ 2020 নোবেল প্রাইজ ইন ফিজিক্স? ফিজিক্সে 2020-তে কাকে দেওয়া হয়নি, এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে, এবং কারেক্ট অ্যান্সার ইজ অল্টা, রাইট? ফিজিক্সে এই তিনজনকেই 2020-তে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এবার আমাকে তার রিজনটা বলো, কেন এরা পেয়েছেন, মানে এনারা যে পেয়েছে তার ওয়ার্কটা আমাকে বলো তোমরা, মেসেজে কমেন্টে জানাও। কারেক্ট অ্যান্সার সকলে বলেছো, সকলে কেন ডিডি 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 বলছো, ভেরি গুড, সব ডিডি গেঞ্জি ডিডি গেঞ্জি, তার আগে এ গেঞ্জি আছে, এটি কি? পিউ, অর্পিতা, অনারকলি, দিবাকর, টিনা, অমল, ABC 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 মানে ডি নেই বলে ডিটা তুমি অপশন থেকেই উড়িয়ে দিলে, মাধুরী, যারা ভুল করেছো তার একবার দেখে নাও, এই তিনজনই পেয়েছে। এবার আমাকে কাজটা বলো, কৃষ্ণা আগে অ্যান্সারটা দিয়েছে, ভেরি গুড,
ব্ল্যাক হোল ম্যাটার, মানে ইউনিভার্স নিয়ে দেখতে গিয়ে ব্ল্যাক হোল থেকেই হয়েছে। চলো, ভেরি গুড। আচ্ছা, নর্থটা অনেকে দেখেনি। ব্ল্যাক হোল যে তত্ত্বটা আছে সেইটার ওপরে রিসার্চ করেই এনাকে দেওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10, জাপানিজ আর্ট অফ পেপার ফোল্ডিং ইজ নোন অ্যাজ। দিস কোয়েশ্চেন ইজ ফর NTPC। চলো সকলে কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছো, ভেরি গুড। এবার কোয়েশ্চেন নাম্বার 10টা বলো। জাপানিজ আর্ট অফ পেপার ফোল্ডিং ইজ নোন অ্যাজ, ভেরি গুড সকলে। না, নিম্মি একটু গন্ডগোল হয়ে গেছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অরিগামি, ভেরি গুড। এখানে সকলের অ্যান্সার আছে কেউ দাস 001। বাবু এরকম কেন নাম দাও, একটুখানি ঠিকভাবে নাম দাও না, সেই নামটা নিতেও তো ভালো লাগে, 001 জেমস বন্ড এরকম। হ্যাঁ, তারপরে সুনন্দা সরস্বতী, সকলে কারেক্ট অ্যান্সার দিয়েছে, হাইকু নয় এবি মিস্টার 360, অরিগামি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে জাপানিজ আর্ট অফ পেপার ফোল্ডিং ইজ নোন অ্যাজ অরিগামি। ঠিক, শিখে গেলাম একটা নতুন জিনিস, এখানে ভুল করি ঠিক, কিন্তু এক্সামে আমি কি করব, একদম করেক্ট করতে হবে, রাইট? চলো তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, এটা আমি লাস্ট উইকেই করিয়েছি, এটা যদি ভুল হয়। সুদীপ্তা, ডেসক্রিপশন ক্লাস মানে বুঝলাম না বাবু, আর একটু ডিটেলসে তুমি জিজ্ঞাসা করো, মানে ডিটেলসে পড়তে চাও সেইটা জিজ্ঞেস করছো? নাকি ডেসক্রিপশন ক্লাস কিভাবে দেখবো, তোমার কোয়েশ্চেনটা বুঝতে পারিনি। সি উইথ শ্বেতা, আচ্ছা আমি গলা ফাটিয়ে ফাটিয়ে সকাল থেকে বলছি, কাল থেকে দুখানা ক্লাস হবে, 6টার সময়, সকাল 10টার সময়। সকাল 10টার যেটা সেটা ওয়েস্ট বেঙ্গলের এক্সামের ওপর বেস করে হবে, আর সন্ধে 6টা CHSL এবং NTPC-র জন্য হচ্ছে। আমার গলা ব্যথা হয়ে গেল, এবার গলা টিপে দিতে হবে আমার, আর তারপরেও সেই NTPC-র জন্য স্পেশাল, এই তো করছি বাবা। কারেক্ট অ্যান্সার এখানে বি আসছে, সি আসছে, বি আসছে, সি আসছে, বি আসছে, সি আসছে, আমার বাড়িতে, অদ্ভুত কথা, মানে এটা কি কোয়েশ্চেন সৌরভ? খুঁজে দেখবো আমি পকেটে আছে কিনা। ইররিলেভেন্ট কোয়েশ্চেন্স মাথা গরম করে দেয় কিন্তু, আর আই এম নট গোয়িং টু স্পেয়ার ইউ ফর দিস। দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 50%, যারা যারা বলেছো বি তারা কারেক্ট, অ্যান্ড বাকি দা কিন্তু ঠিকভাবে বলতে পারো নি। কারেক্ট অ্যান্সার ইজ 50%, আমি এটা আগে বলে দিচ্ছি। এখান থেকে আর কি কি পড়তে হবে দেখো, কোয়েশ্চেন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ওই যে খরা হয়, খরা কখন ডিক্লেয়ার করা হবে, মানে বৃষ্টি কম হলে তো খরা বলে দেব, না সেটা কিন্তু নয়, বৃষ্টি কম হলেই আমি খরা বলবো না, যদি আমার সেটা 50% কম হয় তখন, 50% নয়, 10% কম হয়ে গেলেই সেটাকে খরা বলি। কিন্তু এখানে কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা হয়ে যাচ্ছে সিভিয়ার ড্রট। সিভিয়ার ড্রট কাকে বলছে, মানে এক্সট্রিম লেভেলের খরা কখন বলা হবে, যখন 50%-এরও কম আমার রেইনফল হবে তখন সেটাকে সিভিয়ার ড্রট বলবো। তো যখনই এই ধরনের কোয়েশ্চেন দেখবে, বারংবার বলছি, ড্রটের আগে কিছু আছে কি না একবার দেখে নিও, সেই হিসাবে অ্যান্সার করো। তার সাথে সাথে আর একখানা এক্সাম্পল আমাদের কোয়েশ্চেন দেখতে হচ্ছে, এখানে কে ডিসক্লোজ করছে খরা হয়েছে নাকি বন্যা হয়েছে, কে বলবে, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলবে বা IMD বলবে? এখানে আর একটা কোয়েশ্চেন্স, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কত সালে এস্টাবলিশড হয়েছিল, অ্যান্সার ইজ 1875।
রাইট 1875 স্বভাবতই তোমরা যদি ইরেলেভেন্ট কোয়েশ্চেন্স করো তাহলে আমি রাখতে বাধ্য হব আইএমডি কত সালে এস্টাবলিশড হয়েছিল 1975 এবার তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এর কিছু আলাদা এক্সপ্লানেশনস মানে আমি কখন সিভিয়ার বলবো কখন নর্মাল খরা বলবো সেটাও কিন্তু আমাদের দেখতে হবে আর তার সাথে সাথে আইএমডির হেড অফিস কোথায় সেটাও কিন্তু মনে রাখতে হবে তোমরা যারা ফুড এসআইয়ের এক্সাম দিয়েছিলে বা মিসলেনিয়াস এক্সাম দিয়েছিলে সেখানে দেখেছিলে অর্গানাইজেশন তুলে অর্গানাইজেশন কোথায় হেড অফিস সেটা কিন্তু দেয় যেরকম ওই যে আই থিঙ্ক ফুড এসআইয়ের কিছু একটা নিউ দিল্লিতে যার অবস্থান সেটা জিজ্ঞাসা করেছিল ফুড রিলেটেড পিডিএস সিস্টেম যেখান থেকে হয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এক্স্যাক্টলি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার হেড অফিস আই গেস জিজ্ঞাসা করেছিল তাহলে যখনই কোনো অর্গানাইজেশন পড়বে সেই অর্গানাইজেশনের হেড অফিস কিন্তু তোমাকে দেখতে হবে ঠিক এবার আমি এইটার স্ক্রিনশট তোমাদের নিতে বলেছিলাম যারা নাওনি তারা আর একবার নিয়ে নেবে এখানে পুরো ডেফিনেশন ওয়াইজ বলে দেওয়া হয়েছে কবে বলবো আমরা খরা হয়েছে দেখো ডেফিসিয়েন্সি বা বৃষ্টির ঘাটতি যখন আমার 10%-এর কম হয় তখন কিন্তু আমি তাকে কি বলতে পারবো খরা বলবো কিন্তু খরার আর একখানা কন্ডিশন আছে এরকম নয় যে পুরো ইন্ডিয়ার মধ্যে একটা ছোট্ট জায়গাতে বৃষ্টিপাত হলো না বাকি জায়গাগুলোতে ঠিক হলো তাহলে খরা বলবো না যদি দেখা যায় যে 20% এরিয়া তার জন্য অ্যাফেক্টেড হয়েছে পুরো 20% এরিয়াতে অ্যাফেক্টেড হয়েছে তখন সেটাকে কি বলবো খরা বলতে পারবো তাহলে 10%-এর কম বৃষ্টিপাত হবে আর 20%-এর বেশি এরিয়াকে কি করবে অ্যাফেক্ট করবে সেটাকে আমি কি বলবো খরা বলবো তার থেকেও বড় কথা দেখো এখানে সিভিয়ার সিভিয়ার কখন বলা হয়ে যাচ্ছে মোর দ্যান 40%-এর যদি থাকে তখন সেটাকে আমি কি বলবো সিভিয়ার রাইট আর তার সাথে 50-26-50% ড্রট কি বলা হবে মডারেট বলা হবে অ্যাকচুয়ালি উল্টো লিখে দিয়েছি আমি দিস ইজ 50% অ্যান্ড দিস ইজ 40% মডারেট হবে তারপরে সিভিয়ার হবে ক্লিয়ার এই যেখানে লেখা আছে দেখো 50%-এর বেশি হয়ে গেলে তখন সেটা কি হয়ে যাবে সিভিয়ার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন্স YT প্লেলিস্ট সৌরভ এটা আমার টেলিগ্রাম চ্যানেলে আছে এই টেলিগ্রাম চ্যানেলে সমস্ত প্লেলিস্ট দেওয়া রয়েছে গুড রিলেভেন্ট কোয়েশ্চেন্স করো ইউ উইল গেট অ্যান্সার আচ্ছা গরম পানি স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন আসাম এবং সকলে কারেক্ট অ্যান্সার এখানে দিয়ে দিয়েছে ভেরি গুড চলো এটা 12 নম্বর কোয়েশ্চেন ছিল তাই তো ঠিক তারপর এখানে ডেসক্রিপশনটা একবার দেখে নাও গরম পানি ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন কার্বি অ্যাংলং ডিস্ট্রিক্ট মানে তোমাকে যদি এখানে স্টেটের নাম না দিয়ে ডিস্ট্রিক্ট একটুখানি টাফ কোয়েশ্চেন করতে চাইলে কিন্তু তোমাকে ডিস্ট্রিক্টটাও দিয়ে দিতে পারে সেই হিসাবে কার্বি ডিস্ট্রিক্ট সেটাও কিন্তু মনে রেখো তার সাথে দেখো ইট ইজ দ্য ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্যাংচুয়ারি কন্টেনিং দ্য হট ওয়াটার স্প্রিং মানে যেটাকে ওই যে বলে না উষ্ণকুণ্ড সেই উষ্ণকুণ্ডের সারাউন্ডেড বাই দ্য নাম্বর স্যাংচুয়ারি হ্যাভিং দ্য 51 রেয়ার স্পিসিস অফ অর্কিড আর কালকে আমি অর্কিড নিয়ে একটা কথা বলেছিলাম সেই কোয়েশ্চেনের অ্যান্সার দাও প্যারাডাইস অফ অর্কিড কাকে বলা হয় বলো বাপি তুমি প্লে স্টোরে যাবে সেখানে টেলিগ্রাম যে অ্যাপটা আছে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করবে ইটস জাস্ট লাইক হোয়াটসঅ্যাপ তো টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে ব্যাস তুমি এইটা সার্চ করে আমাকে মেসেজ করে দেবে দ্যাটস ইট কোনটা পলাশ বাবু আগের কোয়েশ্চেন্স মানে গরম পানির আগেরটা
আচ্ছা, এখানে কারেক্ট অ্যান্সার অনেকে দিচ্ছে, কি বলা হচ্ছে? প্যারাডাইস অফ অর্কিড কাকে বলা হয়? প্যারাডাইস অফ অর্কিড বলা হয় কাকে? অরুণাচল প্রদেশকে। ঠিক, তার সাথে সাথে আর একটা কথা বলা হয়, কি বলা হয়? প্যারাডাইস অফ বোটানিস্ট বলা হয়। প্যারাডাইস অফ বোটানিস্টও কাকে বলা হয়? অরুণাচল প্রদেশে। কালকে আর্টস অ্যান্ড কালচারের যে ক্লাসটা করানো হয়েছে সেখানেই ছিল। আগামীকাল সকাল 10টাতে কিন্তু আর্টস অ্যান্ড কালচারের সেকেন্ড পার্ট আছে, যেখানে আরও 4টে স্টেটকে নিয়ে আমরা আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 13, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট এভার পিএইচডি ইন স্টেনোগ্রাফার? এটা আমি লাস্ট উইকের একটা সেশনে তোমাদের পড়িয়েছিলাম। বলো, দিস ইজ ইম্পর্টেন্ট ফর এনটিপিসি। হ্যাঁ, ট্রাফিক জ্যাম হয়ে যায়। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট এভার পিএইচডি ইন স্টেনোগ্রাফার? নিম্মি এখানে সকলের অ্যান্সার দিয়েছে, ও আলু ভাতে পেয়ে গেছে কারণ ওর খুব এটা পছন্দ। ডক্টর জি ডি বেস্ট, একদম করেক্ট। ডক্টর জি ডি বেস্ট ইন সব থেকে, মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট এভার পিএইচডি ইন স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফারে কিন্তু আলাদা ভ্যাকেন্সি বেরোয়, জানো তো তোমরা? স্টেনোগ্রাফি কেউ যদি শিখে থাকো, শর্ট হ্যান্ড যেটাকে বলা হয়, তার যদি তোমরা ক্লাস করো, সেখানে স্যালারি কিন্তু প্রচুর হাই থাকে, কাজের প্রেশার কিন্তু খুব কম থাকে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা করে স্টেনোগ্রাফার নেয়, মানে সিআইডি ডিপার্টমেন্ট নেয়, সিবিআই নেয়, সবাই আলাদা আলাদা, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, স্টেনোগ্রাফারের আলাদা ভ্যাকেন্সি বের হয়, যেখানে ম্যাথস কিন্তু আসে না। তাহলে যারা ম্যাথসে একটু দুর্বল তারা কিন্তু স্টেনোগ্রাফিটা দেখতে পারো। হ্যাঁ, এবি মিস্টার 360 দেখতে পাচ্ছি বাবু। চলো, সকলে এখানে কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছো। নেক্সট, তার এক্সপ্লানেশন দেখো। ডক্টর গোপাল দত্ত বেস্ট বা শর্ট ফর্মে কি বলা হয়? জিডি বেস্ট। ইনার গিনিস রেকর্ডও আছে, উনি কত লিখতে পারেন দেখো, পার মিনিটে 250 খানা ওয়ার্ড লিখে ফেলেন। মানে শর্ট হ্যান্ডে পার মিনিটে উনি কি লিখতে পারেন? 250 খানা লিখতে পারেন। তাহলে কতটা ফাস্ট দেখছো? উনি কিন্তু ফাস্টেস্ট। মানে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় সবার প্রথম পিএইচডি কে করেছিলেন স্টেনোগ্রাফারে, অ্যান্সার হয়ে যাবে কি? জিডি বেস্ট। তার সাথে সাথে যদি এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে অন্যভাবে জিজ্ঞাসা করে যে সব থেকে তাড়াতাড়ি বা সব থেকে ফাস্টেস্ট স্টেনোগ্রাফার কে, ফাস্টেস্ট স্টেনোগ্রাফার, সেখানেও কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে জিডি বেস্ট। বোঝা গেছে? এনটিপিসির ব্যাচ তো সুদীপ্তা শেষ হয়ে গেছে, তবে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা ব্যাচ যেটা আছে সেটা তুমি নিয়ে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সিলেবাসগুলো বা কোয়েশ্চেন্স প্যাটার্নগুলো সেটা WBCS এর থেকে আলাদা, যেটা কোথাও না কোথাও CHS আমি বলতে পারি NTPC-র সাথে মিলিয়ে ঝুলে পাবে, যেখানে তুমি জেনারেল সায়েন্সটা, জেনারেল স্টাডিজটা যেটা সেটা পড়ে নেবে, আর তার সাথে স্ট্যাটিক তো তুমি ইউটিউব থেকে আমাদের সঙ্গে সঙ্গে করে নিতে পারো। কোয়েশ্চেন নাম্বার 14, বলো, হ্যাঁ বাবু, শ্বেতা আলাদাভাবে স্টেনোগ্রাফি শিখতে হয়, দেখবে অনেক জায়গায় ওই 300 টাকা মাসে, 400 টাকা মাসে নিয়ে স্টেনোগ্রাফি শেখাই, তুমি সেখানে শিখতে পারো। বলো, ফার্স্ট হিউম্যান হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন কন্ডাক্টেড বাই ডক্টর ক্রিশ্চিয়ান ব্যানার্ড অন লুইস ওয়াকসেন্স ওয়াজ কন্ডাক্টেড ইন? এই যে হার্ট সার্জারিটা হয়েছিল, হার্ট সার্জারিটা সাকসেসফুলি ছিল। হার্টটাকে ট্রান্সপ্লান্ট করার পর, তারপর 14 দিন পর্যন্ত, 14 নম্বর কোয়েশ্চেনেই বলছি, 14 দিন পর্যন্ত সে বেঁচেছিল। তারপরে সাডেনলি এক্সট্রিম নিমোনিয়া হয়ে যায়, মানে লাংস আর কাজ করছিল না, আর তার জন্য পেশেন্টটি কিন্তু মারা গিয়েছিলেন। তো এখানে ওই সালটা জিজ্ঞাসা করা হয়েছে, কবে এটা করানো হয়েছিল। কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে 1967, এবং অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছে।
একদম কারেক্ট অ্যান্সার। 1967-এ প্রথম হিউম্যান হার্ট ট্রান্সপ্ল্যান্ট এটা করা হয়েছিল। দেখো এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, তার সাথে সাথে ওয়ার্ল্ডস ফার্স্ট হিউম্যান হার্ট ট্রান্সপ্ল্যান্ট এটার কে করেছিলেন সেই ডাক্তারটার নাম অলরেডি আমি এখানে বলে দিয়েছিলাম, সরি রিসিপেন্ট মানে এটা পেশেন্টের নাম, পেশেন্টের নাম 67-এ উনি মারা যান নিমোনিয়ার জন্য মারা গেছিলেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 15, উইচ স্টেট গভর্নমেন্ট ইজ টু লঞ্চ ডিজিটাল সেবা সেতু প্রোগ্রাম, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোয়েশ্চেন। থ্যাংক ইউ শ্বেতা, কাল থেকে দুবার হবে, সকাল 10টার সময় একটা ক্লাস হবে, আবার 6টার সন্ধে 6টার সময়, ভুলো না। যারা নতুন আছো তারা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করে নিও। বলো ওয়েস্ট স্টেট গভর্নমেন্ট ইজ টু লঞ্চ মানে কোন স্টেট গভর্নমেন্ট ডিজিটাল সেবা সেতু প্রোগ্রামকে লঞ্চ করেছে। এখানে কারেক্ট অ্যান্সার অনেকে ডি ডি, আর কেউ দিয়েছে কিছু না, কারেক্ট অ্যান্সার যেটা ডি, গুজরাট, ডিজিটাল সেবা সেতু গুজরাট। না ইউনিক, গুজরাট হবে কারেক্ট অ্যান্সার। এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, যাদের এনটিপিসি আছে তাদের কিন্তু পড়তেই হবে কারেন্ট অ্যাফেয়ার্স। 16 নাম্বার কোয়েশ্চেন, হু ওন স্পেশাল প্রাইজ ইন গ্লোবাল আর্ট কম্পিটিশন, গ্লোবাল আর্ট কম্পিটিশনে স্পেশাল প্রাইজ কাকে দেয়া হয়েছে। টাইপ করে দিচ্ছি শ্বেতা, অ্যান্সার পাইনি, তাড়াতাড়ি। থ্যাংক ইউ সৌরভ, এই তো বাবু সৌরভ, ভালো কি সুন্দর কথা বলছো এবার। হ্যাঁ শুধু শুধু আমাকে রাগিয়ে দিচ্ছ, তুমি রাগাচ্ছিলে এতদিন। বাংলাদেশ কিসের? ও আচ্ছা বাংলাদেশের দেশের নাম বলছো। আনজার মুস্তাসেন আলী ইনি গ্লোবাল আর্ট কম্পিটিশনে স্পেশাল প্রাইজ পেয়েছেন, এই যে। আর দেখো বয়সটা দেখো, 6 বছরের বাচ্চা, আর 6 ইয়ার ওল্ড বাংলাদেশি বয় যার নাম কি আনজার মুস্তানিন আলী, কি পেয়েছে? স্পেশাল প্রাইজ পেয়েছে কিসের জন্য? গ্লোবাল আর্ট কম্পিটিশনে, যেটা অর্গানাইজ কে করেছিল? ICCR মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন। মানে এখান থেকে আর একখানা কোয়েশ্চেন্স বাবু কি হতে পারে, অ্যারাইজ হতে পারে, যেখানে তোমাকে জিজ্ঞাসা করতে পারে গ্লোবাল আর্ট কম্পিটিশন অর্গানাইজড বাই, বোঝা গেল? গ্লোবাল আর্ট কম্পিটিশন অর্গানাইজড বাই, অর্গানাইজড বাই তাহলে কে অর্গানাইজ করেছে? ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচার রিলেশন, ক্লিয়ার? আর যেখানে তার আর্টের যে নামটা, এই গ্লোবাল পেন্টিং যেটা করা হয়েছিল সেটা কোনটা? ইউনাইটেড এগেনস্ট করোনা এক্সপ্রেস থ্রু দ্য আর্ট, এইটা ছিল আমার কম্পিটিশনের নেম। এটা বাবু কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স তো সবকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আর দেখো কতগুলোর মধ্যে জিতেছে, অ্যাট্রাক্টেড 8,000 আর্ট ওয়ার্ক, মানে এই যে বাচ্চাটি, 6 বছরের বাচ্চাটি, এটা জিতেছে 8,000 আর্ট ওয়ার্কের মধ্যে থেকে। ফার্স্ট রাউন্ডে যেখানে কি করা হয়েছিল, শর্টলিস্ট, 8,000-এর মধ্যে শর্টলিস্ট করা হয়েছিল কাকে? 210 জনকে। সেই 210 জনের মধ্যে আবার টপ করেছে কে? এই 6 বছরের বাচ্চাটি। মানে ক্যাপাসিটি সোচো, ক্যালিবারটা একবার ভাবো। ইয়েস ডেফিনেটলি দেখাবো। আনজার মুস্তাসেন আলী নামটা কিন্তু মনে রেখো, অ্যান্ড হি বিলংস টু বাংলাদেশ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17, ইন্ডিয়াস ফার্স্ট ওশিয়ান ওয়েভস এনার্জি প্রজেক্ট ওয়াজ লঞ্চড ইন, হ্যাঁ ইউনিকো এখানে একটা খুব ভালো ইনফরমেশন দিয়ে দিয়েছে, ভেরি গুড। হ্যাঁ পলাশ, আমার ক্লাস প্রত্যেক দিন হয়,
সকাল 10টার সময় রেগুলারলি কাল থেকে এনটিপিসি এবং সিএইচএসএল একটা স্পেশাল সেশন চলবে সন্ধে 6টা থেকেও, মানে এবার থেকে দিনে দুবার ক্লাস হবে, সকাল 10টা আবার সন্ধে 6টা। বলো, ফার্স্ট ওশিয়ান ওয়েব, সমুদ্রের যে ঢেউ আছে সেই দিয়ে এনার্জি তৈরি করা হচ্ছে। এই টেকো বউ নয়, ইউনিক বাংলা টেকো বউ, মানে সম্মান নাও, এইভাবে বলা হয় না, এইভাবে হাত ঝুঁকে, তো দ্যাটস কল কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে ডি, কেরালা। কারেক্ট অ্যান্সার ডি, কেরালা। যারা যারা বলেছ এ বি এ বি, তারা খেয়েছো একটা ঘুষি আর তারা পেয়ে গেছো আমার এই শিং অলা স্মাইলি। ঠিক, ফার্স্ট ওশিয়ান ওয়েবস এনার্জি প্রজেক্ট যেখানে তৈরি করা হয়েছে সেটা হয়েছে কেরালা। কেরালার কোথায় করা হয়েছে দেখো, ভিজেনজাম, ভিজেনজাম তিরুবনন্তপুরমে একটা জায়গা আছে সেখানে এটাকে করা হয়েছে। আর এইটা যেটা সেটা কিন্তু স্ট্যাটিকের পার্টের মধ্যে পড়ছে। সৌরভ, তুমি তো বারবার কোয়েশ্চেন জিজ্ঞেস করছো স্ট্যাটিক নাকি জিগে, এটা কিন্তু স্ট্যাটিক, কারণ দেখো 1991 এটাকে তৈরি করা হয়। আর সেই প্রজেক্টটার নাম কি, সেই প্রজেক্টের নাম হচ্ছে ভিজেনজাম ওয়েভ এনার্জি। এবার আমি তোমাকে কোয়েশ্চেনসগুলো সামারাইজ করে দিচ্ছি আর কি কি কোয়েশ্চেন হতে পারে। একটা কোয়েশ্চেন যেটা আমি এখানে জিজ্ঞাসা করেছি ডাইরেক্ট একদম ফ্ল্যাট কোয়েশ্চেন, ঠিক, এক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কি, ইন্ডিয়াস ফার্স্ট ওশিয়ান ওয়েভ এনার্জি কোথায় তৈরি হয়, কেরালা। দু নাম্বার কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করতে পারে, ইন্ডিয়াস ফার্স্ট ওশিয়ান ওয়েভস কোথায় তৈরি হয়েছিল, কিন্তু সেখানে হয়তো পার্টিকুলার জায়গার নাম দিল, পার্টিকুলার জায়গাটার নাম কি, ভিজেনজাম, রাইট, বা তিরুবনন্তপুরমও তোমাকে দিয়ে দিতে পারে। আর একখানা কোয়েশ্চেন কি জিজ্ঞেস করতে পারে, ইন্ডিয়াস ফার্স্ট ওশিয়ান ওয়েভ এনার্জি প্রজেক্ট কবে লঞ্চ করা হয়েছিল, অ্যান্সার কত সালে লঞ্চ করা হয়েছিল, 1991। আর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, ইন্ডিয়াস ফার্স্ট ওশিয়ান ওয়েভ এনার্জি যেটা সেটার নাম কি, তাহলে এটাও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে, ভিজেনজাম ওয়েভ এনার্জি। বোঝা গেল? তাহলে দেখো একটা কোয়েশ্চেন থেকে ঘুরিয়ে ফিরিয়ে তার যদি ডেসক্রিপশন পড়ি আমি 4টে এমসিকিউ পেরে গেলাম। থ্যাংক ইউ রাজেশ, আই হোপ কে তোমাদের সব কিছু হেল্পফুলি হবে, আর সেটার জন্য তোমাদের সকাল 10টার সময় এবং 6টার সময় জয়েন করতে হবে আমার এই ইউটিউব চ্যানেলে, আড্ডার চ্যানেলে, ঠিক আছে? আর যদি আরও ইন্টেন্স বেসিসে পড়তে চাও তাহলে পেড ব্যাচ, যারা নতুন আছো তাদের বলছি পেড ব্যাচ জয়েন করতে পারো Y266 এই কোডটাকে ইউজ করে। নেক্সট, আমি ছবিটা দিয়েই বললাম, এই ছবিটা আমি দেখিয়েছিলাম। 18 নম্বরের কোয়েশ্চেন, হোয়ার ডাজ এই এনিগমা চিন্ডে, মানে মাচণ্ডী মাছটা ডিসকভার করা হয়েছিল, আমি নাম দিয়েছিলাম, মনে পড়ছে মাচণ্ডী মাছ, এনিগমা চিন্ডে ডিসকভার করা হয়েছে। না 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 অর্পিতা, আর ইউনিক আমি এবার দেবো, এটা পারো তাহলে আমি দেবো। বলো গো তাড়াতাড়ি অ্যান্সার দাও, 8-এর বি, কর্ণাটকা। সবার, আচ্ছা তারপর আর আর অ্যান্সার, কেরালা। আর মানে সি হয়েছে, বি হয়েছে, ডি এসে গেছে, এটা তাড়াতাড়ি কেউ দিয়ে দাও, আর একজন এইটা দিয়ে, এই তো বঙ্কজে দিয়ে দিয়েছে, ভেরি গুড। তাহলে সবই পেয়ে গেছি, এ বি সি ডি সব পেয়ে গেছি, কিন্তু কারেক্ট অ্যান্সার কোথায় দেখো, কেরালাতে। হোয়ার ডাজ অ্যানিগমা চিন্ডি ডিসকভার্ড, এইটা একটা নতুন ধরনের মাছের যেটাকে বন ফিশ বলা হয়, সেই বা বনি ফিশ বলা হয়, তো সেই ফিশের একটা প্রজাতি। বোঝা গেছে? এটা কিন্তু একটা মাছের নতুন প্রজাতি, ঠিক। ক্লিয়ার? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমার কেরালা, মনে রাখবে এটা। এই ধরনের ডিসকভারি নিয়ে আমি দেখি যদি পারি একটা ডিসকভারি, যত যত নতুন যে স্পিসিস, আমি অলরেডি বলেছিলাম ইটস নিয়ার অ্যাবাউট, মানে 500-এরও বেশি নতুন স্পিসিস 2020-তে আবিষ্কার হয়েছে,
1920 এই সালটার মধ্যে 500 খানারও বেশি প্রজাতি বা প্রাণী আমাদের ভারতবর্ষে পাওয়া গেছে। আমি এটা একটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে করিয়েছিলাম। এবং 300রও বেশি উদ্ভিজ প্রাণী মানে মানে যেটাকে বলতে পারো প্ল্যান্ট, গাছপালা পাওয়া গেছে নতুন। এই নতুন যে প্রজাতিগুলো পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আমি পারলে একটা ক্লাস তোমাদের এনটিপিসির আগে আনবো। শ্বেতা ক্লাসের সাথে থাকো, দেখবে পারতে আরম্ভ করছো। তারপর 19, এটাও আমি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের করিয়েছিলাম ছবি দেখিয়ে, আচার দেখিয়ে, লঙ্কার আচার দেখিয়েছিলাম, মনে আছে? লাল লাল একদম। বলো, ডাল্লে খুরসানি, আমি বলেছিলাম যে তোমরা যদি ওই এলাকাটা দিয়ে যাও তখন দেখবে রাস্তার ধারে ধারে অ্যাভোগাডো আর এই লঙ্কাটা বিক্রি করে। আনসারটা এবার পাচ্ছি, সুনন্দা গন্ডগোল হয়ে গেল বাবু। কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে সিকিম, আমি ছবিটাও দেখিয়ে দিয়েছিলাম। সিকিম হচ্ছে ডাল্লে খুরসানির, সিকিমের লঙ্কা, ছোট্ট ছোট্ট ছোট ছোট লাল লাল লঙ্কা হয়ে যায়, একটু ঝাল ঝাল, আর তার আচার টাচার নিয়ে ছবি দেখিয়েছিলাম আমি। আর সে কি পেয়েছে? জিআই ট্যাগ পেয়েছে। তারপরের কোয়েশ্চেন কত নম্বর হবে? 20। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ কল্ড ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড? আমি তোমাদের একটা রিজিয়ন বলেছিলাম, মনে আছে? একটা এলাকা বলে দিয়েছিলাম, সেই এলাকাটাকে কি বলা হতো? ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড। আমি এবার এলাকা থেকে কোয়েশ্চেন্স দিইনি, আমি দিয়েছি কান্ট্রি। কোন কান্ট্রিকে ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়? সুনন্দা ডোন্ট ওয়ারি, তোমরা বাবু মানে পড়তে থাকো আর তার সাথে সাথে এমসিকিউ সলভ করতে থাকো, দেখবে পেরে যাবে। ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড চাইনা, কারেক্ট অ্যান্সার ইজ নর্থ আমেরিকা। নর্থ আমেরিকাকে বলা হয় ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড, নট চাইনা। আর দেখো যদি কান্ট্রি বলে ব্রেড বাস্কেটের কি কি নাম আছে, দেখো যদি বলা হয় ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড, কান্ট্রি নাম থাকলে তোমাকে অ্যান্সার দিতে হবে কি? নর্থ আমেরিকা, যেটা এখানে আমরা পেয়ে গেছি। যদি তোমাকে বলা হয় ব্রেড বাস্কেট অফ ইউরোপ, তখন তোমার অ্যান্সার হয়ে যাবে ইউক্রেন। যদি বলা হয় তোমাদের ব্রেড বাস্কেট কোন রিজিয়নকে, কান্ট্রি না বলে এখানে যদি বলা হতো কোন রিজিয়নকে বলা হয় ব্রেড বাস্কেট, তখন তোমার অ্যান্সার হয়ে যাবে টেম্পারেট গ্রাসল্যান্ড। মনে পড়ছে? বোঝা গেল? কান্ট্রি বললে নর্থ আমেরিকা, ব্রেড বাস্কেট অফ ইউরোপ বললে ইউক্রেন হবে, যদি এখানে বলা হয় ব্রেড কোন রিজিয়ন বা কোন এলাকাকে বলা হয় তখন তোমার অ্যান্সার কোনটা হয়ে যাবে? টেম্পারেট গ্রাসল্যান্ড। আই হোপ কে এটা তোমরা আর ভুলবে না। দিস ইজ ইম্পর্টেন্ট ফর এনটিপিসি অ্যাজ ওয়েল অ্যাজ সিএইচএসএল, ঠিক আছে? আর তার সাথে সাথে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্স তোমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেও দেখতে পাবে। দেখবে নাম দিয়ে স্কুরো দেয়, ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে যেটা থাকে সেই হিসাবে আসে। নেক্সট 21, হুইচ প্ল্যানেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ন্যাচুরাল স্যাটেলাইট? কোনো ব্যাপার না সুদীপ্ত, তুমি অন্য কিছু করো, আরো তো অনেক অপশন আছে। সিএইচএসএল বেরিয়েছে, সিএইচএসএল ভরো, তারপরে সিজিএল বেরোবে সেটাকে তুমি ফিল করো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস আছে সেখানে তুমি ফিল করো।
বলো, এখানে বি 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 বলছো জুপিটার, এই কোয়েশ্চেনটা কিন্তু আমি আর একবার বলেছিলাম তোমাদের, আবার তোমরা বি 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 করছো। কারেক্ট অ্যান্সার ইজ স্যাটার্ন। জুপিটারের ছিল 67 খানা ন্যাচারাল স্যাটেলাইট ছিল, স্যাটার্নের তোমার আই থিঙ্ক 62 খানা ছিল, আরও অনেক আছে, সকলেরই আছে, কিন্তু নেমড যেটাকে বলা হয়, যেটা নাম দিয়েছে, আবিষ্কার হয়ে যাবার পর নাম দিলে তখন সেটা কাউন্টিংয়ের মধ্যে আসে, আদারওয়াইজ আসে না। তাহলে সেই হিসাবে জুপিটারের সবথেকে বেশি ছিল, তাই না? জুপিটারের সবথেকে বেশি ছিল 63 বোধহয়, এখানে 63, এটার 63 আর এটার 62। তারপর আমি কি বললাম যে আরও নতুন আবিষ্কার হয়েছে, আবিষ্কারে স্যাটার্নের 20 খানা হয়ে টোটাল হয়ে গেছে 82, আর এখন জুপিটারের হয়ে গেছে 79। তাহলে অ্যাট প্রেজেন্ট যদি তোমাকে এই কোয়েশ্চেনটা করে যে সবথেকে বেশি নাম্বার প্ল্যানেট কোথায় আছে, তাহলে দেখো জুপিটারের হয়ে গেছে কত, 79টা, আর স্যাটার্নের কত হয়ে গেছে, 82টা। তাহলে কারেক্ট অ্যান্সার আমার কোনটা হয়ে যাবে? অবভিয়াসলি স্যাটার্ন হবে, এটা জানো আর ভুল হয় না। এক্স্যাক্টলি, আগে বৃহস্পতির ছিল, এখন শনি, মাথার ওপর শনি ভর করে আছে, তাহলে শনি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা জানো আর ভুল হয় না, এটা আমি দুবার কোয়েশ্চেন দিলাম, দুবারই তোমরা ভুল করেছো। যারা যারা ভুল করেছো তারা কিন্তু একদম ভুলা সুর হয়ে গেছো, আর যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো তারা ভালো সুর। তারপর 22, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য হায়েস্ট বার্ডেন অফ ইনফ্যান্ট ডেথ এয়ার ডিউ টু দ্য এয়ার পলিউশন 2019 অ্যাকর্ডিং টু দ্য থার্ড স্টেজ অফ গ্লোবাল এয়ার সোগা 2020 রিপোর্ট। আমি বাংলাতে লিখে দিয়েছি তাই আমি আর এটার অ্যান্সার বলছি না, বলো। মানে বলা হচ্ছে এয়ার পলিউশনের জন্য, বায়ু দূষণের জন্য সবথেকে কোন দেশে ইনফ্যান্ট ডেট মানে শিশু মৃত্যুর হার সবথেকে বেশি। খুবই খারাপ কথা এটা। প্রত্যেকে কারেক্ট অ্যান্সার দিয়েছ, বলতেও খারাপ লাগে, ইন্ডিয়া, ইন্ডিয়ার সব থেকে খারাপ অবস্থা। কোয়েশ্চেন নাম্বার 23, দ্য লাইন দ্যাট জয়েন্টস পয়েন্টস উইথ দ্য সেম উইন্ড ডিরেকশন, এই কথাটা আমি আগে পড়িয়েছিলাম, কোয়েশ্চেনটা অন্য ছিল, উইন্ড ডিরেকশন নয়, আমি ওখানে পড়িয়েছিলাম উইন্ড স্পিড। এই একসাথে এই আইসো লাইন নিয়ে একটা ক্লাস করাতে হবে এনটিপিসির আগে। নোটস বাবা বাজারে প্রচুর আছে, নোটস পড়লে হবে না, নিজেকে পড়তে হবে ভালোভাবে, নোটস দিয়ে পাস করা যায় সত্যিই, কি জানি ভাই, আমি নোটস নিয়ে কখনো ওইভাবে পড়িনি, আমি জানি না। ব্যাস অলমোস্ট ডান। দ্য লাইন দ্যাট জয়েন্টস পয়েন্টস উইথ দ্য সেম উইন্ড ডিরেকশন, একই দিকে হাওয়া বয়ে চলেছে, হাওয়ার যে বয়ে চলাটা সেটা একই ডিরেকশনে হয়ে তাদের যে লাইনটাকে জয়েন করে সেইটাকে কি বলা হয়? কারেক্ট অ্যান্সার ইজ এ, আইসোগন। দেখো আগের দিন তোমাদের আইসো ট্যাক যেটা ছিল সেটা কি ছিল? হাওয়ার স্পিড ছিল, মনে আছে? আইসোগন কোনটা? আমি ডিরেকশন বলছি, ডিরেকশন, আগের দিন আমি হাওয়ার স্পিড দিয়েছিলাম অ্যান্সারে। তাহলে কি হয়ে যাচ্ছে, একই দিকে হাওয়া বইছে, যে যে দিকের যে যে এলাকায় সেম দিকে হাওয়া বয় সেগুলোকে কানেক্ট করে যে লাইনটা পাই, দ্যাট ইজ কল ইউর আইসোগন। তারপর দেখো আইসোব্রন্ট কাকে বলা হয়, ঝড়, মানে ঝড়ের যে মুখ, যেরকম বঙ্গোপসাগরে কিছু হলেই ঝড়টা কোথায় হবে, ওডিশাকে রেখে দিয়েছি আমরা এক পাশে ঝড়টাকে সামলানোর জন্য, আর একজনকে রেখে দিয়েছি বাংলাদেশকে। মানে ঝড়ের যে আলটিমেট, বঙ্গোপসাগরে নিম্নচাপ মানে ওয়েস্ট বেঙ্গল, ওডিশা অ্যান্ড বাংলাদেশ, একই ডিরেকশন, যে এইদিকেই ধেয়ে আসবে, তো সেইগুলোকে যদি কানেক্ট করো যেটা পাবে, দ্যাট ইজ কল্ড ইউর আইসো বন, রাইট? তারপর দেখো আইসো হেল কাকে বলা হয়, সেম সানসাইন যদি থাকে, সূর্যের যে তেজটা সেটা যদি সমান থাকে সেটাকে বলা হয় আইসো হেল, রাইট? আর আইসো ট্যাক কাকে বলে, উইন্ড স্পিড। আগের দিন আমি যে কোয়েশ্চেনটা দিয়েছিলাম তোমাদের ছিল আইসো ট্যাক, আর সেটা দেখেই কোয়েশ্চেনটা না পড়ে ধরা ধর অপশন বি দিলে তোমরা। আইসো ট্যাক কোনটা? স্পিড।
আর তার সাথে সাথে আইসোগন কোনটা? ডিরেকশন। ঝড় যদি বলে আইসোব্রন্ট, আর যদি সূর্যের তাপ বলে তাহলে আইসোহেল। না না, বকবো না। আরে আমি সবসময় বকি না, ইস আমার ইমেজটাই কেমন যেন তোরা খারাপ করে দিচ্ছিস, যে ম্যাম নাকি বকে। তারপর চলো এটার একবার স্ক্রিনশট নিয়ে নিও, আর এটা নিয়ে আমি পারলে একটা ক্লাস করাবো, দেখি কবে কি হয়। তারপর 24, সবগুলো আইসো তো কি হয়েছে? পিছনেরটা তো মানে যমজ মেয়েকে তুমি যদি বিয়ে করো, দুটোই কি তোমার বউ হবে? দুটো দেখতে একই একই, কিন্তু নিজের বউকে তো চিনে রাখতে হবে তাহলে। হুইচ অফ দ্য ফলোয়িং মিনারেল হ্যাজ অ্যানাদার নেম কল্ড ব্রাউন ডায়মন্ড? ব্রাউন ডায়মন্ড কাকে বলা হয়, কোন মিনারেলসকে বলা হয়? কারেক্ট অ্যান্সার ইজ লিগনাইট। মাইকাকে নয় বাবু, কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে লিগনাইট। এই কোয়েশ্চেনটা যারা অ্যান্সার ভুল দেবে তারা ভুলা সুরের বদলে এইটা বলো। হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন ইজ ফেমাস ফর দ্য লায়ন টেলড ম্যাকাও? এই জন্তুটার নাম হচ্ছে লায়ন টেল। দেখো সিংহের মতো লেজ, তাহলে লায়ন টেলড ম্যাকাও কোথায়, কোন রিজিয়নটা ফেমাস, কোথায় পাওয়া যায় এটা, সেটাই জিজ্ঞাসা করা হয়েছে। একদম ঠিক, ওয়েস্টার্ন ঘাট কেরালা, ভেরি গুড। সকলে এখানে কারেক্ট অ্যান্সার দিয়েছো, যারা যারা ভুল করেছো, দু একজনই আছো যারা যারা ভুল করেছো, তারা এখানে ভুল করেছো নো ম্যাটার, কিন্তু এটা দেখে নাও। বায়োস্ফিয়ার রিজার্ভ যখন পড়িয়েছিলাম তখন এটা পড়িয়েছিলাম, ঠিক আছে? তাহলে এইভাবে একটু প্র্যাকটিস করতে থাকো। লায়ন টেলড মাকাও কোথায় পাওয়া যায়? ওয়েস্টার্ন ঘাট কেরালাতে পাওয়া যায়। সৌমেন, আমি কারেক্ট অ্যান্সার দিয়ে দিলাম বাবা, কেন বলছো অন্ধ্রপ্রদেশ? কারেক্ট অ্যান্সার ইজ কেরালা। চলো নেক্সট 26, অলমোস্ট ডান, এবার আর আমাদের বেশি কোয়েশ্চেন নেই। হ্যাঁ পড়িয়েছিলাম ইউনিক, আমি যে কটা কোয়েশ্চেন, আজকে কি আছে, উইকলি জিএস, মানে আমরা যেটা পড়ে এসেছি সেইটার সাম আপ করে এমসিকিউ পড়ছি মনে রাখার জন্য। হুইচ অফ দ্য ফলোয়িং রিজন ইজ দ্য ড্রাইভিং ফ্যাক্টর অফ ট্রপিক্যাল ক্লাইমেট অফ ইন্ডিয়া? মানে ক্রান্তীয় যে বায়ুটা হচ্ছে সেটার পিছনে কারণ কি? সবাই ঠিক বলেছ, ভেরি গুড। পঙ্কজ গন্ডগোল করে ফেললে, জেট স্ট্রিমের জন্য নয় বাবু। সৌরভ ঠিক করে নাও, বিশ্বজিৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে এই যে হিমালয় পর্বত আছে না, হিমালয় পর্বত থাকার জন্য উত্তর
উত্তরের যে ঠান্ডা বায়ুটা, সেই ঠান্ডা বায়ুটা কিন্তু আমাদের কাছে প্রবেশ করতে পারছে না, তাই এই ক্রান্তীয় মৌসুমিটা কিন্তু আমরা ফিল করছি, না শীতোষ্ণ যেটা ম্যাটারটাকে বলা হয় সেইটা। তাহলে হিমালয় পর্বত ওই উত্তরের যে ঠান্ডা বায়ুটাকে সেটাকে কি করছে, আটকাচ্ছে, আর সেটার জন্যই আমরা এই ক্রান্তীয় জলবায়ু বা ট্রপিক্যাল সিজনটা দেখতে পাচ্ছি। তাহলে কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে আমার লোকেশন অফ দ্য হিমালয়ান ইন দ্য নর্থ। এটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেরই কোয়েশ্চেন ছিল। চলো নেক্সট 27। রেডিও অ্যাক্টিভ ডেটিং ইজ আ টেকনিক উইচ ক্যান বি ইউজ টু মেজার। বকার মতেও ভালোবাসা আছে রে। রেডিও অ্যাক্টিভ ডেটিং যেটা সেটা কিসের জন্য করা হয়, দ্য এজ অফ দ্য রক্স, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আর আমি এটা নিয়ে দুবার তোমাদের এই কোয়েশ্চেনটা করাচ্ছি। আমি সানডে করে তোমাদের পুরো পুরনো কোয়েশ্চেনসগুলোকে রিভাইজ করানোর চেষ্টা করি, সো দ্যাট বারবার চোখের সামনে আসে আর তোমরা সেটাকে কী করতে পারো, প্রপারলি অ্যান্সার করতে পারো এবং তাড়াতাড়ি চাকরি পেয়ে যাও, চাকরি পেয়ে আমাকে রসগোল্লা খাওয়াও আর বেলাবোসকে ফোন করো, রাইট? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য এজ অফ দ্য রক, ঠিক আছে? চলো এবার আমি আরেকখানা সাম আপ করে বলে দিচ্ছি। যারা যারা নতুন আছো তারা কিন্তু আমাকে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, ঠিক? যারা আড্ডার কোর্স পারচেস করতে চাইছো আর আমার কাছে আরও ভার্বালি ইন্টারাকশনের থ্রু দিয়ে পড়তে চাইছো, আরও ইন্টেন্স মোডে পড়তে চাইছো, তারা আড্ডার পেড নিতে পারো। যদি তোমরা Y266 এই কোডটা ইউজ করবে, দেখবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে ব্যাচটা সেটা মানে কি বলবো, হাজারের কাছে চলে আসছে। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কেন, তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচটাও ফ্রি। আর কাল থেকে সকাল 10টার সময় আমার তো ক্লাস হচ্ছেই। CHSL যারা দেবে এবং NTPC যারা দেবে তাদের জন্য স্পেশাল আমি সিরিজ নিয়ে আসব সন্ধে 6টার সময়। তা বলে এটা ভেবো না এইদের জন্যই শুধুমাত্র, এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল PSCতেও ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেও ইম্পর্টেন্ট, কারণ CHSL NTPC সকলে কিন্তু TCS নাই। আর TCS-এর এক্সাম তুমি যদি দেখো বা TCS-এর কোয়েশ্চেন্স প্যাটার্ন দেখো, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বা যে পুরনো যে GK সেটার কারেন্ট ম্যাটার সেই নিয়ে কোয়েশ্চেন্স থাকে। তাহলে সেটা কিন্তু আমার এই 10টার সময় যে ক্লাসগুলো হয় সেটার জন্যও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, বোঝা গেছে? চলো আজকে এই পর্যন্ত। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ইউজ দিস কোড Y266, কেউ কিন্তু ভুলবে না। যদি কিছু পারচেস করার থাকে Y266 এই কোডটাকে ইউজ করবে। অ্যান্ড ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কালকে সকালবেলা আবার 10টার সময় আমরা দেখা করছি। টাটা।